অধীর সে হারাম জাদা, আজ 3 মাস হইল ওই ছোট লোক 5 টাকা নিয়ে গেছে, আজ পর্যন্ত ফেরত দিলে না। ওই ছোট লোককে আমি একবার যদি পাই বাপের জমি বিচার টাকা শুনতে কাটাই। টাকা গুনছে নাকি? হেলা চরম চরম আওয়াজ হচ্ছে, যাহা হবে এ কথা সে কথা ফাঁকে টাকা বলে ও ছোট বড়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আবার কোনো হারামজাদা বিপদে পড়েছে, আগে জেনে লিখকে বটে। বলি তু কে রে বেটা? আমি তোর বাবা। এ টাকা গেল রে, এ টাকা পেলাম না। আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে, হারামজাদা বলছে আমি রে তোর বাবা। আগে জেনেলি হারামজাদা টাকা নিতে এসেছে না দিতে? যদি বলে টাকা নিতে দরজা খোলা হবে না, আর যদি বলে টাকা ফেরত দিতে বাড়িতে ঢুকিয়ে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা তো নিতে না দিতে? না তোর মায়ের কাছে শুনতে। এ মুখে তো সে টাকা গেল রে, ও দিতে দিতে টাকা দিতে লাই শালা, তোর মুখে মুচতে দিতে। ওরে বাবা রে শালা, শোট কর মানুষ আমি দেখতে পারি না। ওরে বাবা রে জল বাবা, দরজা খোলা দিতে দিতে। কতদিন পর আমার টাকা ফেরত এসছে, এ যাস না, দাঁড়া দাঁড়া দরজা খুলছি দাঁড়া। দরজাও খুলে যার পাও ঢুকে গিয়ে সব বোনাশ হইল রে। হারামজাদা এটা কিরকম হইলো? কিরকম হইলো? তুই আমাকে বয়স্ক মানুষ বলে প্রণাম করলি, নাহলে তুই আমার টাক মাথা ফাটিয়ে দিলি। ও মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, খেতে গিয়ে করলাম ভুল। দাদু তোমার নাই টাকে চুল। আমার টাকে চুল দেখতে হবে না, তুই শাশুড়ি নাকে চুল দেখ গা। ছোট মুরল, ছোট মুরল, হ্যাঁ পরেশের মা পাঠিয়ে দিলে। পরেশের মা? পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবা রে বাবা রে বাবা রে, কতদিন পরে মনে পড়ে গেছে গো, পরেশের মা পাঠিয়েছে। বাবা পরেশের মায়ের তো দারুণ ফিল আছে বাবু, পরেশের মায়ের নাম শুনলে শালা লাপাইতে লেগে। আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার পরেশের বিয়ে। বুড়ো ভাষা নাকি বলছো? আমার ছেলের বিয়ে ভাষা নাকি বলছো তুমি? না না ভাষা কি বলছো? আমার ছেলে বিয়ে, তুমি ভাষা কি বলছো? হারামজাদা ওই জন্যই বলে যে ছোট লোক হাঁড়ি ব্যক্তিরা মূর্খ হয়। কি দেখলে ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে যে হা গোটা কাদের পাড়া ছেলে, তখন সে বলে আমাদের পাড়া ছেলে। ওই জন্যই বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার? তা তোমার বউ তো আমাদের পাড়া, তা সে আমারও বউ নাকি? ওর বেলায় হবে আমার বেলায় হবে না, ও বড় লোক আমি গরিব মানুষই। হ্যাঁ তাই পরেশে মা বলল। থাক আর অত কষ্ট করে বলতে হবে না, বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়াল, ওকে বিয়ে নিমন্ত্রণটাকে করেছে তাই না? হ্যাঁ জানি, শালো আমার কলা বুঝে তো জানি না। পরেশের মা বলল থাক ই আমাকে বলতে দেবে না, এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলছে ছোট মুড়াল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যেই নিয়ে এসো তাই না? জানি আমি খাসি কাটবো না তো। তবে কে কাটবি? শুয়োর।
তা তুমি শুয়োর? কে বলছিস? খাবা নাকি? না না, তুমি শুয়োর? কি বলছিস? খাবা না 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 না, এমন করে বলছে মনে হচ্ছে পাটি তোর বাপের তৃণমূল মিছিলে লোক হইলো, তো তোর কি চাই? আমার আবার কি? আমি বললাম যে আমার বউকে একটা বিধবা ভাতা দাও, দিল না। প্রধান বলছে একটা বিধবা ভাতা দাও বউকে, তো বলছে না দুব না, ওই লোককে মান্ডাল দিই তা। হারাম জাদা, তুই মরেছিস যে তোর বউ বিধবা ভাতা পাবে? না তাহলে প্রধানের ক্ষমতাটা কি? জ্যান্ত মানুষকে মেজে দিতে পারছি? ওরে মূর্খ, তুই মরবি তবে যে তোর বউ বিধবা ভাতা পাবে 1,000 টাকা করে। বলছে 1,050। 1,050? শালা এ কথা সে কথা ফাঁকে থাকে, 1,050 বস্তা ধান হয়েছে তোমার নাকি? এই আমি খরচা করে ধান লাগিয়েছি, আমার ধান হয়েছে, তো তোর বাপের কি যায় আসলে? ছোড়া না, পরশমা বললো, পরশমা বললো 1,050। 1,050? চা কহ দুই তো, যা শালা স্বর্ণ ধান পাক দা হয়ে বুঝে গেল তো, এ শালা তো খাস ধান পাক পাইলো রে। হারাম জাতা, আজ 3 মাস হইলে 5 টাকা লেগে গেছে ফেরত দেয় নাই, আজ ছোট লোককে বসাবো, হ্যাঁ টাকা দেবো। হ্যাঁ ওই বাবা থান দিকে জোড়হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। বাবা জোরটা ধারি, বাবা বাবা সামনে বা তোমাকে জোড়া পড়তে দেবো, লে টাকা ধর। সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সব তুলে তুলে খাবো, তাও ছোট লোক থেকে তার টাকা দেবো না। বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হয়েছে, বলে তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? উরি বাবা, পরেশের মা চলেছে? দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছি, দাঁড়াও। আমি থাকতে এত কষ্ট করার কি দরকার তোমার? তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দাও নি, ফোন করে তোমাকে এটা জানাবো যে আমার এটা দরকার, কি করবো বলো? অত রাস্তা হেঁটে হেঁটে এলাম মাঠে মাঠে। মোবাইল? মোবাইল রবিবার দিন ঠিক 10টার সময় চলে আসবা, বোলপুর নিয়ে যাবো তোমাকে, নিয়ে একবার চাইনা কিনটাজ কিনে দেবো। কিনটাজ? কিনটাজ কই থাম না, ফোন দিয়ে টাচ করে দাও। বাড়ি আই। পরেশের মা, এত কষ্ট করে তোর কি আসা দরকার আমি থাকতে? দরকার বলেই তো এসেছি, আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? হ্যাঁ। 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1,00,000 দেবো, দরকার হইলে আরো দেবো। আর আমার 5 টাকা পেলে বুঙাই দিয়ে দেবো। এই শালা পাকা বৈদ্য রে। আচ্ছা আমার স্বামী এসেছিল, ওই কেলিয়া হারামজাদা। পরেশের মা তুমি বললে বিশ্বাস করবে না, আজ 6 মাস হইলো ওই হারামজাদা আমার চোখ কাটিং কাই নাই। আচ্ছা এই শালা কত বড় বৈদ্য বড় রাইলে এখন? এ বাড়ি আই। পরেশের মা কি ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের আমার পরেশের বিয়ে দেবো। পরেশের মা কি হলো?
পরেশ জি তোমাদের ছেলের কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ জি তোমাদের ছেলে এই কথা কে বলেছে? কেন এই কথা বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করে? আরে শালা বুড়ো ফাঁকে আধার লিঙ্ক করে দিয়ে দিত। আরে বুড়ো আধার বাড়ি আয়, তোরা যে লিঙ্ক ছাড়িয়ে দিচ্ছি বাড়ি আয়। দেখেছো দেখেছো পরশমা, এই কথায় কথায় জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছে। সেই যে সেই যে তোমার নাভির নিচে, নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে? ওরে বাবা রে। না না, ওর ওর রান্না ঘরে ইন্দুর লেগে কিছু উজান লেগে গেল। না না, ওর রান্না এ মাগি বাড়ি আয়, ওর আজ ভূমিকম্প হয়ে যাবে। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সে তুমি বলপুর থেকে আমাকে ডাক্তারখানা থেকে এত বড় একটা মলম এনে দিলে। কি বলবো মারি, টিপে তখন পার করে লাগাচ্ছি না, একবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন, দামি মলম কি দামি মলম? আরে এ স্বামী, না আমি কোন দোকান থেকে একটা ছোট্ট পাড়া মলম এনেছি গো, বারবার টিপে বারবার লাগাচ্ছি হচ্ছে না, শুধু লঙ্কা পাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। পরেশের মা, ওসব রাখাল বাকাল মলম তোমাকে কে লাগাতে বলেছে? এই তো ওটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আয় রে, তো জ্বলন থামবে না, বাড়ি আয়। পরেশের মা, কি একটা কথা বলছিলাম? আরে একটা কথা কেন, কতদিন পরে এলাম, যাটা মন তাটাই বলবে। সেই আগে হ্যাঁ ঠিক দুপুর বেলাতে চুপি 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 আমার ঘরে আসতে। হ্যাঁ আমাদের দুজনে তো একবার করে হইতো না? তাই ভাবছি দুপুর বেলায় দুখানা থালা ধুতে এত টাইম লাগে কি করে? ওরে বাবরে, ও তো রান্না ঘর ধুয়ে যায় নাকি? বাড়ি আয়, তোর ব্যবস্থা হবে। শোনো, তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, ঘন ঘন তোমার বাড়ি আসতাম, যখন মন তখন লাগাতাম, এখন একটা ছেলে হয়ে গেছে আর হয় যখন তখন। পরেশের মা, লাগানো কতদিন হয় না, একবার লাগাও একবার লাগাও, খুব মন হয়ে গেছে। আজকে লাগিয়ে দেখ, আজকে ফানা ফানা হয়ে যাবে। তুমি যতবার বলছো লাগাও লাগাও, আমার আজকে কারগিলে যুদ্ধ হবে। আমি আর থাকতে পারছি না, মন লাগাতে মন হচ্ছে। লাগাও লাগাও, কি লাগিয়ে আমার সঙ্গ সঙ্গ উঠে গিয়ে যাবে। তুমি যখন বলেছো তাহলে আমি লাগাই, যা হবে হবে, লাগিয়ে তারপরে যাব। লাগাচ্ছি লাগাও লাগাও, এক নুনুর বাহাবে এ মাগি কে সাপে খাবে। আরে দমে জোরে গুতা দিল সন্তারাতে, এক নুনুর বাহাবে কি
হইলো? তোমার ঘর ছেড়ে পড়ে যায়, মাটির ঘর, ঘর ছেড়ে পড়ে যায়, পাকা বাড়ি করবে। পরেশের মা, এই বছরই মাটির বাড়ি ভেঙে দেবো, পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। আবার বিয়ে হয় না বলে মারে চলে
পড়েছেন মা? দেরি হয়ে গেছে, টাকা দাও। ও টাকা পড়েছেন মা? 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা আর রোধবো। বাবা রে, পরেশের মা কতদিন পরে এলো, মনটা কত ভালো হইলো না। যাই ধুতি পাঞ্জাবি গুলো পরিষ্কার করতে হবে, নিজের ছেলের বিয়ে বলে কথা গো, যেতে হবে না। নিজের ছেলে বলে কথা, আয়, আজ মহরম খেলা হবে, আজ আর রেহাই নাই। ও গো স্বামী, আমি চলে এসেছি, দেবে না তোমার এটিএম ভালো জি, বোতামে হাত না দিতেই মাল বেরিয়ে কত টাকা গো। পরিশ্রম দেখলাম, কি পরিশ্রম করলি তু? ওই দেখো ওইখানে একটা বড় উনুন জ্বলছে, টিকিয়া বাজছে, ওখানে ভরে দিন, টাকা পুড়ে টিকিয়া হয়ে যাবে আর লোকের গায়ে আগুন লেগে যাবে। তাহলে কোথায় ফেলবো? রাস্তায়। হ্যাঁ রাস্তায় ফেলবো। তারপরে অনেকগুলো টাকা গো, মা কি রূপ জানি না, এই 5 টাকা দিয়ে আমি ঘর করবো? মা গরিব মানুষের মেয়ে, টাকা দেখে লোভ হবে না। চল ছোরে বাচ্চা, চল ছোরে বাচ্চা, চল বাবা টাকা দেখি না, চল চল। হ্যালো, 1 লাখ টাকা রে, টাকা অভাবে 3 দিন বিড়ির বন্ধ করি করি গেছি ভাই। এমন মন কি করবি, টাকা নিবি? মন যখন বলছে লিলি, চলো পেচ্ছাপ করছি গো। বাবারে, এসে তখন থেকে পেচ্ছাপ পিচ্ছ, আমি তো বাড়ি ঢুকে যেতাম। এই যা ঠান্ডা, পেচ্ছাপ জমে দিচ্ছি জি, তাই এবো বরফের মতো দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরিয়ে দিচ্ছি। আচ্ছা তাই নাকি, ঠিক আছে তুমি পেচ্ছাপ ফেরো, তারপর দুজনে একসাথেই যাব। হ্যাঁ তুমি দেখবে আমার, এই মা আমি তোমার বউ তো দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি, দেখবে আমার সাম্মা ছেলে ফেল ঠিক আছে কিনা, সে কত বড় অসভ্য মেয়ে মাল। যাও চলো দুজনে একসাথে যাবো। মাটি ফেটে ঢুকে গেছে,
এ টাকা আমাদের বাড়ি গেলে বাড়ি ভূমিকম্প হইবে। চল বাড়ি চল। তোমার হাত দেখি ডান হাত। ওই টাকা আমি নেব। এ কি বল বল কি না বলছি। ওই বংশের ছেলে আমি নই। কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। তাই তোমার ডান হাত দেখি এইলে, বাঁ হাত তেমন দেখি এইলে, আর ডান হাত তেমন তোলো এইলে, বাঁ হাত তেমন তোলো এইলে। আমি পাপ টাকা ছোব না, তুলবো তবে জানবো তুমি না ছোব না। আমার একবার ঘাসে আদারা মাদারে ঢুকে আসবে মনে ছিল। ওইটাকে আমি ছোপ না বললাম না, ভালো খাগি আমার। চলো চলো, তুমি এবার আগিয়ে যাবে, আমি তোমার পেছনে যাব। চলো, টাকা আমাদের অভাব আছে। কেন কি আছে তোমার? টাকা আমাদের অভাব আছে কেন? তোমার বাপের কি আছে? এই যাদুপুরি মাঠে, হ্যাঁ, এই জমিগুলো কার? কার গো? কার? কার? যা দলিল আছে তা। যাদবপুর গায়ে, আচ্ছা, পাঁচখানা পুকুর, তারপরে ছখানা বাঁশের ঝাড়। পুরি বাবা, ছখানা বাঁশের ঝাড়? হ্যাঁ, ওই যে গান্ধীজি হাতে, হ্যাঁ, যে বাঁশের লাঠিটা হাতে, হ্যাঁ, ওটা কার? কার? আমার বাবার ঝাড়ে। গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। কাল সকালে কমিটিকে দুবুদি বাই চলছে। তাই নাকি? হ্যাঁ, শোনো, তুমি আগে চলো, আমি পেছনে থাকবো। হ্যাঁ চলো চলো, এসো। না রে না, আমি হাঁটতে পারছি না। কেন? মনে হচ্ছে আমার পুঙ্গাই ঘা হয়েছে তো। আরে, আমার স্বামীর পাছায় ঘা হয়েছে আর আমি বউ হয়ে জানতে পারলাম না। কিছু জানবে, সারা রাত তো ঘুপুঙা ঘুরিয়ে শুয়ে থাকি, কোনো পুঙ্গায় হাত বুলিয়ে দেখেছি? পুঙ্গায় হাত বুলিয়ে দেখতে হবে নাকি? হ্যাঁ, ওইটাই কাকা বলছে আমার বউ আমার পুঙ্গায় হাত বুলিয়ে দেয়। যাই না, ওই যা ওই যা ওই যা। আর তুই আমাকে দিয়ে ঠিক আছে, আমি দিই নি, ঠিক আছে, এখন আমি দেবো। তুমি পাটের উপরে ফাঁক করো। আমি এমকে ফাঁক করো? মা গো মা, তুমি আমার গর্ভ ধারিনি মা।
তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা, তোমার জন্য খুব মন খারাপ করতো মা। ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মারে, কোনদিন মুখে চুল ঠেকে নাই মারে। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়িয়ে চলে এলো রে। চুল নয় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে, তুমি খেয়ে যা সরে মরে ঢুকে গিয়েছি বাবা রে। ওই যে ছোড়া বা চোখে সাদ মা লাগিয়েছে। চোখে পড়লে কি হয় জানো, দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, এই চেঞ্জার চশমা চোখে পড়লে সব সবুজ। তাই নাকি? তুমি পড়বে? আমার বেটার বিয়া দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। বাজারে বাজা মাতল হিতাং হিতাং ওখানে জল আছে? জল না থাকুক, ট্যাপ কলটা তো আছে, খানিক দুরি দিলে জল বেরোবে। অনেকক্ষণ ঘর শুনলে সিরিক করে বেরোবে এত দেখি। সাংঘাতিক জিনিস তো, ধানে যখন টান পড়বে চাষারা চল মা চোখে আলির মাথায় বসে থাকলে তো ধানের টান পড়বে। সাংঘাতিক জিনিস বল, ছেলে পড়ায় না, দিনে কলেজে যায় তো টাইম পায় না, তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কটা? 30টা মেয়েগুলো বয়স কত? কত হবে ওই 16, 17, 18 সব মাঝারি মাঝারি। সাইজের মাল তো নেই। হ্যাঁ গো, এ তো সাইজের মাল ধরে ফেলেছে। ছেলে 30টা মেয়ে পড়ায়। আর তোকে কাপড়াইতে আমার পোঁদ ফেটে দিয়েছি, দুদিন পায়খানা বেরিয়ে গেছে তোকে পড়াইতে। এ তো ছেলে, হ্যাঁ ব্যবস্থা খারাপ হয়ে গেছে। ছেলে কি পেকে গেছে? এক্ষুনি ছেলের বিয়ের ব্যবস্থা কর, আলোলে লটাপটি হয়ে যাবে। আমি তো মা, আমি বলতে পারবো না, লজ্জা পাবে। তুমি বাবা, তুমি বলো। শোনো, একটু ওজন রেখে বলবে ছেলে। শোন পরেশ, আমাদের হবে না, টাকাই কি মাইর বলবে আর ওজন। শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পোঁদ পিঁয়াজ। আমরা কলকাতা যাত্রা করতে চলে এসেছি রাকাল সিং। তু বল তু বল। আমি বলছি বাবা পরেশ, দেখ
বাবা, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছি, পুনতে ধরেই না, অত পুনতে পাকাম কই থামে না। সে কি প্রসব যন্ত্রণা রে বাবা, সেই প্রসব যন্ত্রণা তোর মাই সহ্য করেছে, কেউ কষ্ট সহ্য করেনি। যত কষ্ট তোর মাই করেছে তুই করি, আমি কিছু করি না। তুমি কি কষ্ট করছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পুনতে ফেটে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো বলে না। এখন আমি লেখাপড়া করবো, চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা তো আমি বিয়ে করতে পারবো না। তুমি করবি না? তুমি করবি না? কোনখানে দেখছিস? ওখানে লয় গলিতে, গলিতে দেখছি না। আর উপায় নাই ভাই, আমি এখন বৈতরণী পেরিয়ে গেই। বাবা ফিরে এসো, তুমি মরো না, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। ছেলে বিয়ে করবে বলছে, চলে এসো। কি করো, জীব ঢুকিয়ে দেবো? ছেলে বলছে আমার একটা সত্ত্ব আছে। কি সত্ত্ব বাবা? কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, তাদের মধ্যে একটা মেয়েকে ভালোবাসি। হ্যাঁ বললাম না, লাগে লাগিয়ে বসে। তার সঙ্গে যদি বিয়ে দাও, বিয়ে করতে আমি রাজি আছি। শোন, এই গোটা যাদবপুর এই গায়ের লোকের কাছে আমি খেয়ে আছি, আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। অনুষ্ঠান? হ্যাঁ, ও অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে তো কলকাতা যেতে হবে। হ্যাঁ চলে যাবো। আচ্ছা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছে, সকালবেলা মুছতে যাও। এই ওটা কলকাতার ওটা কলতলা, আমি মনে করছি ওইটাই কলকাতা। শোনো বাবা, ওটা হচ্ছে কলতলা। কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এখান থেকে বোলপুর যাবে, বোলপুরে বললাম ট্রেনে চাপবে, ট্রেনে চাপবে একবার হাওড়ায় নামবে, হাওড়ায় বাস স্টপেজে যাবে, ধর্মতলা রোড, কলকাতা ধর্মতলা রোড অনেক বাস হবে, একটা বাসে চেপে পড়বে, ধর্মতলায় নেমে একটু ডান দিকে আগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি, মেয়ে নাম হয়েছে গীতা মুখার্জি আর মেয়ের দাদা নাম হয়েছে হরকালী মুখার্জি। কেমন? ঠিক আছে, এই ঠিকানায় চলে যাবে, যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে, পারবে তো যেতে? ও আরে হ্যাঁ, ও আমি এখন নতুন ট্রেন দিয়েছি, বন্দে ভারত। কি বন্দে ভারত? বন্দে ভারত, যদি লেট করে আমি কলকাতা চিনি না, কলকাতা কি আজব শহর! বাপরে বাপ, মারে বাপ, বাপরে বাপ, ওরে কলকাতা কি আজব শহর! আমি সামনে বলছি, কে রে ছোড়া
ছোঁড়ালায় তোর মায়ের ধানের মোড়া। ও দরজা খোলো, আমি 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 কে বলছো বলো তো? এই সময় মাথাটা গরম হয়েছে, বলি কে ভাই? এ ভাই খাকি বললি কি রে? আমি ও স্বামী আমি কে ভাই? ভাই নয় আমি তোমার তাই। ও দরজা খোলো। শোনো ভাই, এই সময় বিরক্ত করো না, তোমার দাদা বাড়িতে নেই। আর তোমাকে যদি এই সময় ঘরের ভেতর ঢোকায়, আর তোমার তো আমাদের যদি ঘরের ভেতর ঢুকে থাকি, ও মিনিসে যদি এসে একবার দেখতে পায় তোমাকে কিছু বলবে না। ও মিনিসে এসে আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। তোর গুদুম গরম হবে না, তোর গুদুম আজি উদ্দুম হবে। দেখ এ দরজা খোল। কে দরজা খোল খোল করছো বলো তো? ও গো বুঝতে পেরেছি, আমাদের গ্রামে এত বড় মেলা, এত কিছু হচ্ছে, মনে আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা শুনে কেনে লাগে বাবাই? দরজা খোল বাবা, বাবা খাগি আমার, দরজা খোল। আমার বাবা তোমাকে বাবা খাগি বলবে না। আবার দরজাটা খুলে দেখি, যদি এইখানকার কোনো ছেলে হয় তাকে ঘরের ভেতরে বসিয়ে জল মিষ্টি দিয়ে খাতির করব। আর যদি কালকুটে না মনে ওলা উঠো ঘুখক হয়, মুখে কিছু বলবো না, দরজা খুলব, চপং করে ধরব, ঘরে ভরব, চিৎ করে ফেলব তার বুকে, তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে 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 ভাঙবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম খাল্লো খাসি। দরজা খোল, কি হয় দেখা যাগির হাসি দেখ না, না মাগির হাসি দেখ, মনে হয় যে ঘুকু উঠছে রে। বুঝতে পারি না, আমি মনে করছি আমার বাবা এসেছে। বাবা? হ্যাঁ। তোর বাবা এখানে আসবে? কেন আসবে না? শালা ছোট লোক। কে ছোট লোক? তোর বাবা। আমাদের মেলার সময় এলো, আমি আমি তোর বাবাকে জন্ম করে জন্ম করে খাওয়াইলাম। 2 কেজি পোলট্রির মাংস এনে খাওয়াইলাম। না মনে মুখ দিবে না, পোলট্রি? হ্যাঁ পোলট্রি। কি পোলট্রির মাংস খাওয়াইলাম দিয়ে বললে বাবা জামাই আমাদের বাড়ি যেও। আচ্ছা হ্যাঁ, তোমাকে 5 কেজি খাও। দেখো আমার বাবার বুড়ো বয়সে ক্ষমতা রাখো, জামাইকে 5 টাকে কেটে খাওয়াবে। আর না মনে করো করো চিয়নে বাবাকে পোলট্রি খাওয়াবে। তোদের বাড়িতে 3 দিন ছিলাম। হ্যাঁ জানি তো, বড় 5টা কেটেছে খেয়েই যাচ্ছে না মনে। বাবা 3 দিন ছিলাম কিন্তু তোর বাবা 5টা কাল্লো। কি বললে? তোর বাবা 5টা কাল্লো না। ও না মনে আমার বাবাকে তুমি 5টা বলছো? হ্যাঁ কই বললে? এক একুনি কই বললে? একুনি তো বললে। কি বললে? তোর বাবা 5টা কাটলো না। না মনে তা কেন বলছো? বললেই তো তোর বাবা 5টা কাটেনি। ও লাউ তো তা বলছো না, বলছো তোর বাবা 5টা কাটলো না, মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না 5টার কাটলে তো গ্যাপটা পড়তো না। আচ্ছা কাটে নাই বলি গ্যাপটা পড়ে গিয়ে তাই নাকি? শোনো খবরদার, আমার বাবা মাকে নিয়ে তুলো কথা বলবে না। না মনে কাছে থাকতে মনে হয় না, ও লাউটু মদ কে সারা দিন চিঠি পড়ে থাকে গো। চি চি চি, আমি জীবনে মদ খাই না। না মনে মদ খাওনি? যা খাই জেডি জেডি। এই আজকে শোন, ও জেডিটা মদ হচ্ছে না। এই জেডি কথার মানে জানি? কি মানে? যে মানে জমা, ডি মানে দু, যে খাবে জমে দূরে চলে যা। তুমি যাচ্ছ না?
আমি যাব কি তোকে নিয়ে তো আবার যাব? শোনা, আমার মতন মেয়ে বলা তোমার সংসার করছে, নালে মাতালের বংশ আমি সংসার করতাম। ছাড়া মাতাল গো। হ্যাঁ আমি মদ খেব। সন্ধ্যা বেলা ল্যাংট হয়ে পড়ে আছে মনিয়ারি দোকানের সামনে। কে বলল? হ্যাঁ এই গ্রামে মেয়েগুলো সবাই মনিহারি জিনিস কিনতে গেছে। বলছে দেখো গা তোমার স্বামী কেমন ল্যাংট হয়ে চিট হয়ে পড়ে আছে। বলছে কাছে লুঙ্গিটাও নাই উপর হয়ে পড়ুক। তাহলে মেয়েগুলো কেমন আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন সায়াটা খুললে ঢাকাটা দিয়ে যাই। ওরা দেখছে যা হলো ফাঁকে তার দর্শন হয়ে গেল। ছেলে চেহারা দেখলে পুষ্পা রাজ ঝুঁকেন গানে মাথায় টাক পড়ে গেছে। বলছে পুষ্পা রাজ ঝুঁকেন গানে কার মাথায় টাক পড়ে গেছে? তোমার মাথায় টাক পড়ে নাই। আমাদের আমি তখন দেখছি দুই পাটি মার লেগেছে, দেখছি শিব এমনি বোম নিয়ে চলিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাছ খানে তৃণমূলের লোক কোন শালা বোম দিলে রে গায়ে অশান্তি, কোন শালা করলো আমার ভাই, ওরা বোম দিয়ে পালিয়েছে, তা তোরাও পালা। আমরা মা মাটি মানুষের সরকার, যে শালা বোম দেবে তাকে মাটি তুমি শিয়ে দেবো, তাই নাকি? কি ওরাও বোম ছুরি দিয়ে তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে আমি মাঝখানে ঢুকে পড়েছি, দেখছি বোম ছুরি দিয়েছে, আর কি একবারে হেড করে দিই। আচ্ছা একবারে ধরাম, একবারে যাদবপুর কসবা, একবারে পাঁচখানা গা কেঁপে গেল, তাই নাকি? হ্যাঁ গো। এ পর বোমটা এত আওয়াজ হলো, আগেকার বোমটা আওয়াজ হলো না কেন? আগেটা সিপিএমের বোম। হ্যাঁ ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। আচ্ছা তৃণমূলের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি, একবারে কুতুম তো মাথা উতুম। আচ্ছা মাথা উতুম হয়ে গেল, তুমি মরলে না তো মাথা চুল কাটে কি হলো? আচ্ছা কোথায়? নিচেতে। হাই নিচেতে মানে? এ মাটিতে। আমার মতন মেয়ে বলে পড়ে আছে, ওর কাছে খেয়ে সুখ না শুয়ে সুখ নাই, তোমাকে যদি এই সময় মেয়েরা ওই কথা বলে খোকা বাবু, আর আমি রাস্তা দিয়ে চলে গেলে পাড়া ছাড়া ছেড়ে দেবে, কি বলবে? বাবারে গেলে পরেই বলবে বৌদি লাগাবো নাকি, কত বড় অসভ্য নোংরা মেয়ে বল। শোনো অনেকদিন আগেই চলে যেতাম, কিন্তু তোমাকে বুড়া হারা রান্না করে খাওয়াবে কি? যা 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 যা, তোকে লেবে কারে? কত ছড়াতে নেবে? তোকে কেউ লেবে না, তোর আমি কাজ সেরে দিয়েছি। কি কাজ সেরে দিয়েছি? আমার কে কখন কাজ সেরে গে বুঝতে পারে? কারে
বুঝতে পারবে না? এই নেতারা কাজ আছে পাবলিক বুঝতে পারছে? ব্যস্ত মানুষ, কবে চটি কিনেছো মনেই নাই, এখন চটির ফিটে খুলে গিয়েছে, এবার ভাষণও দিতে হবে, চটির ফিটে ডাব লাগাইছে। আচ্ছা বলছে ভাই সাহেব, আমাদের পশ্চিম বাংলা আমার এই মা মাটি মানুষের সরকার, আমি মমতা ব্যানার্জি বলছি, আপনারা তৃণমূলকে ভোট দেন, আমার এই মা মাটি, এই মাটি হচ্ছে খাঁটি। এটা কি হলো? ওই খাঁটি বলতে কি ঘাঁটিতে লাগিয়ে দিই, ও চটির ফিটে তো লাগিয়ে নিল, তাহলে পাবলিক বুঝতে পারলো না? বুঝতে পারলো না, আগে কাল সেরে ফেললো। হ্যাঁ নরেন্দ্র সিং মোদি হিন্দি বোঝে না, বলছে আমার গ্রাম আমার দেশ। হ্যাঁ ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদি বলছি, আপনারা বিজেপিকে ভোট দেন, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। কি করছো? ওই যে কুনে কুটকুটি মেরে ফেলে, আর এই 500,000 টাকা নোট বাতিল করে গ্যাসের দাম বাড় করে সব সালার কুটকুটি মেরে দিই। যতদিন আলু রহেগা ততদিন লালু রহেগা, এ আলু নাহি রহেগা তো লালু নাহি রহেগা। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। কি করলে? বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমি করে দিচ্ছি, ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। কি করছো? ওই যে চুন খুঁচিয়ে বার করে ভাই। আচ্ছা এবার তো খৈনিটা ডলতে হবে, না ডললে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে, আপনাদের মতো গরিব মানুষটিকে ওইসব বড় লোকের দল ডলিয়ে পিছিয়ে মেরে ফেলবে। ওটা কি করছো? বলাও হচ্ছে ডলাও হচ্ছে। আচ্ছা এবার তো চুনটা ছাড়তে হবে, হ্যাঁ আলো খাবে কি করে? বন্ধুগণ, আপনারা আমার হাতে হাতে বলুন, আমাকে ভোট দেবেন কিনা? ওটা কি করছো? চুন উড়ে পালিয়ে গেল, মালটা মুখে ভরতে হবে। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি, যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, তাদের প্রত্যেকে মুখে ভাত ভরে দেবো। এটা কি করলে? মাল বড় হয়ে গেল, যারা আমাকে ঘৃণা করে তাদের প্রত্যেকে আমি, যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। চুন বেশি হয়ে গেল, ঠুকুরে ফেলে দিলি, তাহলে পাবলিক বুঝতে পারলো না? কাল সেরে ফেললো। আর তোর কখন কাল সেরেছি বল দেখিনি? কখন? তোর যখন শীতেই সিঁদুর ভরে দিয়েছি, তোর কাল সেরে দি। আচ্ছা যে মেয়ের শীতেই সিঁদুর পড়ে যায়, তার কাল সারা পড়ে যায়। এ মাগি, তোকে লে বেকার, কাউকে নেওয়ার দরকার না, আমার একটা ছেলে আছে, তাকে বুকে নিয়ে আমার জীবন কি? না বললাম মাগি, ছেলে লিস না, বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কি রকম হইলো, তবে যে আমাদের 90 দিনের ফল। তোর মা তোর ডাম্পারের মতো পুঙ্গা লড়াইতে পারে।
আরে মিনিসের সাথে বিয়ে হয়েছে, কত কষ্ট করে একটা ছেলে হল গো, রাতে মদ খেয়ে থাকবে তো ছেলে হবে কি গো, সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারি না। তুমি হেসো না, তুমি কো আমার ছাড়ো হও দেখো গা, ও হাসছে ওর বউ ছাড়ো হয়নি বলে গাইল দেয়, ভালো থাকে। আমি ছাড়ো হই কি করবো, এই মা সারা রাতে তো একবার ঠাড়ো হতে হবে, কত লড়াচ্ছি গো, লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি, একবার ঠাড়ো করছে না গো। আমি বলছি দেখো আমার এত পেটে ব্যথা করছে, আমি মুখে ডাকতে পারছি না, ও স্বামী আমাকে দুটো ট্যাবলেট এনে দাও কি আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও, হাতে করে লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি। ও পেট ব্যথার জন্য তার নাম মনে মাথাটা একবার ঠাড়ো করছে না। আমি মনে করছি ও বাবা শোনো, খাবার পয়সা নেই মানে কি, সেই 10 টাকা দিলাম সেই নিয়ে যাও, কাজ করবো। হ্যাঁ কাজ আমি করতে পারবো, কাজ করবো না মানে মুনিশ খাটো গা, মুনিশ আমি নাই, তাহলে কি করতে পারবো, ভালো ভালো যাতে পয়সা আসে সেই জিনিস করবো, তাহলে এক কাজ করো, কি করবো শোনো, রাজনীতি করো, কে রাজনীতি পার্টি করো, পার্টি পার্টি মেম্বাররা দেখছো না, বাবারে কি ছিল আর কি হলো, বাবারে একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা, না মানে পার্টি করো লাখ লাখ টাকা ঢুকবে, দেখ না রামপুরহাটে পার্টি করে থেকে সব পাঁচতলা, বাকি বকদুলি হয়তো সব পুজে মুজে এক জায়গা হয়ে যাবে, পাঁচটা দেখতে হবে না, তুমি করো আমার ঘরে টাকা ঢুকে দে, গরিবের রাজনীতি করা কি দরকার, আচ্ছা গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার, আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার, গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, কি ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ 3টে করে বাচ্চা হয় তো, লাস্টে বাচ্চারা দুধ পায় না, হ্যাঁ সে কি করে, কি করে মায়ের মায়ের পুন্ডে গিয়ে ঢুমা, হ্যাঁ আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা, আচ্ছা আমাদের লাপালাপি হবে স্যার, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার, তিনি গরিবের রাজনীতি করা কি দরকার, রাজনীতি আমি নাই, শিক্ষিত মানুষ সম্মানী মানুষ, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, এই ভালো করে কথা বলবো, কেমন বলবে দেখি, আমি গেই বাবা ছেড়ে বলে পঞ্জারে ধার দিলে কানে চড়িয়ে দেবো, না মানে তোমারই কানে পাক দিয়ে বার করে দেবে, ও যা রাগী মানুষ জানো, রেগে পক পক হয়ে যাবে, ওই ভাব হবে না, হবে না শোনো আমি দেখে দিচ্ছি, হ্যাঁ
এই মনে করো তুমি একজন ছোট মোড়ল, আমি আর আমি মনে করো ছেলের বাবা। আমি বাইরে থেকে কেমন করে সারাটা দিচ্ছি ডাকছি, তুমি ভেতর থেকে ঠিক সেরম ভাবে সারাবে। এই যে বাবু বাড়িতে আছেন। আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি। তুমি যেমন ছেলের বাবা আছো ছেলের বাবা থাকো, আমি ছোট মোড়ল হয়ে ভেতর থেকে কেমন করে সারাটা দিতে হয় দেখিয়ে দিচ্ছি। তুমি ভদ্রভাবে ডাকবে। আমি খাইনি ছোট মোড়ল। সংস্থানটা বাদ ছিল মেরে দিলি। আমি শিখিয়ে দিচ্ছি ভালো করে ডাকবে। বলে ও ছোট বাবু বাড়িতে আছে। তুমি হেসো না, বাড়ি গিয়ে তোমার বউকে বসাইলে তখন হাসি থাকবে না। তোমার বাড়ি এলাম ছোট মোড়ল ফাঁকে টাকা, ছোট মোড়ল আর মায়ের একটা বড় ফাঁক আছে সেখান থেকে টাকা দেবে। তুই তো বলবি ও কর্তার ফাঁকে, তাহলে আমি চললাম। তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনছো তোমার বউকে কে দেখছে দেখো বাবা তুমি না থাকলে ওরাই আসে দিয়ে একবার করে খোঁজ নিয়ে যায়। বলে বৌদি কাকা বাড়িতে নাই তো, বৌদি কাকা বাড়িতে নাই তো, ইশালা পাকা বৈদ রে, এসব বিরাট মাল বটে, তাতেই দেখছি সুতির ব্যান ফাঁক কইছে। সোনা ওরা খুব ভালো, তুমি না থাকলে ঘন ঘন আসে সবাই। হ্যাঁ আমি চললাম ছোট মোড়ল ফাঁকে টাকা, এ কথা সে কথা ফাঁকে টাকা। যাও গো কি করে টাকা আনে তাই দেবো না, আমরা যে টাকা যদি না আনতে পারে ওই বারো বছর ঝাঁটা গোয়ালে তোলা আছে ওই ঝাঁটা পেলাম আমরা। ওরে বাবু কলকাতা সাংঘাতিক জায়গা, এক জায়গায় পেঁচা ফেললাম বলছে দশ টাকা লাগে। শালা আমাদের যাদবপুরে যা শালা কত মোতার জায়গা, কলকাতা মানুষ আসে রে ভাই, যেদিকে দেখছি রাস্তা পেরিয়ে বাবার বাংলায় পোঁক পাঁক।
আমি ছেড়ে দেবো নাকি? তুমি আমি ছেড়ে দেবো কি করবে? আমি তোমার পুনটা আঙুল ভরে দেবো। এমন এক চর বারবার এক চর বের দিল্লি পাঠাবো। আমাকে আর এক চর দাও তো। কেন? একটু ধর্মতলায় নামবো। ধর্মতলা? আগে আরে ভাই ধানবাগ নয়, তবে আমি হাসছি তোমার কথা শুনে। তার কারণে তুমি পাড়া গায়ের লোক ধর্মতলা চেন না? এটা হচ্ছে ধর্মতলা, এইটা ধর্মতলা। দেখছো না কোথাও বাস ট্রাম লোক জন হই হুল্লোড়? মশাই কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো। হরকালী মুখ্য বাজ্যের বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখ্য বাজ্যে। শালা হরকালী মুখ আছে তো আমারই নাম, কিন্তু আমার নামে জানলো কি করে? তুমি জানো হরকালী মুখার্জি কে? সেই শালাকে দেখে দাও। আরে ভাই গাল দিও না, সে ভদ্রলোকটা কে শোনো? সেই ভদ্রলোক হচ্ছে আমার নাম, আই এম হরকালী মুখার্জি। আমি মনে করবে না, আম ছুঁড়ি, আম ছুঁড়ি। আমি ছুঁড়ি নয়, বল আই এম সরি। হ্যাঁ আই এম সরি। দেখ ভাই, তুমি বললে আমার নাম জিজ্ঞেস করলে আমি বললাম আমার নাম, কিন্তু তোমার তো পরিচয় পেলাম না, তুমি কে? আমি ঘটক। ঘটক কেন? ও মাই গড, আমি বুঝতে পারছি, কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বন্ধের বিধ বলে, তাই ঘটক এসে আমার বাড়িতে হাজির। ঘটক ভাই আগে আমি হলে গেলে বোঝার বন্ধের বিয়ে দেবো। আরে হ্যান্ডসাপ করো, হ্যান্ডসাপ। আমার পাঁচটা বোন আছে। পাঁচটা? বাবরে, আপনার বাবা তো হোলসেলার মশাই। গোডাউন মাল আরো ছিল। আমার এগারোটা বোন ছিল। কটা? ওই মোট্টমোদার পাঁচটা ঠেকেছে। বাবরে, আপনার বাবা তো ভাই লোকাল নয়, একবারে বন্দে ভারত তো, একবারে ধৈর্য তো শিলিগুড়ি থেকে। তা কিন্তু মানে তুমি আমার বন্ধে তাহলে দেখবে চলো আমার সঙ্গে। চলুন, যেটা তুমি চয়েস করবে সেটার সঙ্গে। মাল ভালো হবে তো? কি বললে? এত বড় সাহস তোমার? আমি দাদার আমার সামনে মাল বলছো? না ওই যে বলে যে আমাদের গায়ে মাইকে ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওসব পাড়াগায় জঙ্গলা ভূত বলে, টাউনের লোক বলে না। আগে এসো আমার বাড়ি, এসো আমার বন্ধু দেখো, এসো। আর চলুন মাল বলবে না। দাঁড়ে না না, কি দেখছো ভাই? আমাদের আবার মাল বলে, আমি বন্ধের এক এক করে রাখছি, তুমি দেখো কেমন। ভালো আর কিন্তু পুঙ্গাই মাংস কইল এ পুন্তে গোহ নাই জানুয়ারি। খাও কম হাগো বেশি। আপনার বোন মাল ভালো ছিল কিন্তু পুন্তে মাংস এই মেয়েটা চলবে? ঘটক মশাই, তাহলে আমার পছন্দ, চরম পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে। সামনে মানে? এই তো। কি খুঁজছে রে বাবা? ঘটক মশাই, আপনার তিনটে মাথা কেন? কটা মাথা? তিনটে। ওই আমার তে মাথায় জন্ম তো, দিয়ে তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে অচল কইয়ে মারলে। ও মশাই কান্না তো? কান্না নয়, আর কম লাগে ঠিক হয়ে যাবে। এ আমার তিনটে মাথা দেখছে তো। ও ফের নাম কলিকা।
আবার এটা চলবে না, এ হবে না। ঠিক আছে আরেকটা দেখাচ্ছি, আরো আছে নিশ্চয়ই বলে দিই, আমার পাঁচটা বল আমি হাত ছেঁড়া ছায়া বুঝিস, ছেঁড়া নয় স্টাইল, অর্ধেক বার করা চলবে। নাম কি? ছাগলে বাচ্চা হয়নি, পকেট থেকে হাতটা বার করুনি, ছাগলে বাচ্চা হয় নাই, লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। শান্তি শান্তি ওই ঘর যাও, লুচি লুচি খুলক লুচি হাতে গরম লুচি, তোর পুঁদে মাংস নাই তোর পুঁদে দুটু লুচি, মেয়েটা সাইজ এত খাটো কেন, মায়ের দুধ কম পেয়েছে, আমার মায়ের মতো আর কি। নাম কি? অঞ্জলি অঞ্জলি এদিকে এসো, বিনোদিনী রায় তোমায় আমি ভালোবাসি, তোমায় যদি ভাই বিনোদিনী রায় তোমার তোর জন্ম আমার জানের মালিক সই, এতক্ষণে জিনিস একখানা বার করেছে, এই যে যত পুঁদে মাংস তত গালে মাংস, আরে কিছুই নাই, এ মাংস তো ঝুলে মুলে বুঝে তো বাবু, আরে কিছুই আমায় বিয়ে করবেন? সব সময় চুল কর, হবে না, আমার আর একটা বোন আছে তার নাম হচ্ছে গীতা মুখার্জি, সে শালা তো ওরই নাম কইল, আমি সেটা রাখছি, আগে রাখুন গীতা 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 ঘটক এসছে একটু পাড়া করো, এটা গীতা মুখার্জি, এতক্ষণে জিনিস একখানা বার করেছেন, হ্যাঁ এই মেয়েটা চলবে। ঘটক মশাই আপনি কখন এসছেন? কখন তা ঠিক নাই, চা বিস্কুট খেয়েছেন? দেয় নাই কেউ, এই মেয়েটা চলবে, জিজ্ঞেস করি লেখা ভাই জানো? জানি, তাহলে ইংরেজি জিজ্ঞেস করি ক ক্লাস? আমি টেনে পড়েছি, আমিও তাই টেনে তোলাই, মানে এই লাইনে লাইনে, আরে মশাই লাইনে না বলুন লাইনে, যা আমি মুখে টেনে তোলাই লাইন ফিরতে লাইন, তুমি টেনে পড়েছো? হ্যাঁ, তাহলে ইংরেজি জিজ্ঞেস করি
বাংলা বলো কেন কেন মাংকি মানে বানর বুঝলে জানি মাংকি মানে নাম কি খেলা মাংকি মানে বান্দরটা কে জানে আমি 10 ক্লাস পড়েছি আর আম বানান বলতে পারবো না। আচ্ছা আপনি বলছেন আমি 9-এ পড়েছি, ওই আম বানান আপনি বলতে পারবেন? আপনি বলুন গাছে লেগে আছে না নিচে বসেছে? গাছে লেগে আছে। কোকিল পাতা না আম পাতা? এই যে মশাই জোর হাত করছি, আপনাকে আম বানান বলতে হবে না। তুমি কই বলো দেখিনি? বলুন আম নাঙ্গার নাম আঙ্গনাঙ্গা মানান কি বলছো? আঙ্গনাঙ্গা মানান মানান হাত এসব হয় না, কামনাঙ্গা হয় না, কামনাঙ্গা হয় আমার তোমার কাছে হবে না, ওর লালের কাছে হবে। তুই বলো এখানে যা বলছো তাই বলো। আচ্ছা তুমি অঙ্ক জানো? অঙ্ক তো অঙ্ক জানবো না, আপনি জানেন? আপনি অঙ্ক জানেন? হ্যাঁ বলো তো হাতে পায়ে কয়টা আঙুল? আরে মশাই প্রত্যেকটি মানুষের হাতে পায়ে 20টা করে থাকে। কি হচ্ছে? না ভুল হয়েছে। কেন ভুল হবে? দু পায়ে ঠিক হয়েছে কিন্তু হাতে গন্ডগোল হচ্ছে। কেন? আমার দু হাতে 11টা লাগছে। কেন হতেই পারে? আপনার যে কোনো একটি হাতে 6টা আঙুল আছে। এটা কিরকম হয়েছে ভাই? পকেট থেকে হাত ভার করছে 10টা আর পকেটে হাড় ভরলে একটা বেজে দিয়েছে কিন্তু ও সেই চাঁদ হয়ে গেলে। ফকর না বলুন গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো না নাকি? দাদাও সেরকম বঙ্গোপসাগর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে মশাই উনি তো মানুষ। আমি সাগর বলেছি, তাতে জল থাকুক আর না থাকুক দেখার দরকার নাই। ঠিক আছে ঠিক আছে, তাই হলো। হাঁটো তো দেখি, আবার হাঁটতে হবে। হাঁটো দাদা শোনো তো, ভালো কইরা ও যদি বউ হয়ে যায় গাঁয়ে ঢালাই রাস্তা ফাটিয়ে দেবে, শেষকালে পেতান আমাকে পেট দিয়ে গাঁ থেকে বার করে দেবে। আমার বোন সবগুলো ভালো, পাড়া গায়ের লোক বলে একটু মজা, আমরা সবাই ভালো বুঝলি?
আমি পাপা সবাই ভালো যারা সামনে আগে বুঝতে পারি নাই চলবে চলবে কোনটা ওই মেয়েটা চলবে আমাকে পছন্দ হয়েছে হ্যাঁ পারবো তো কি এখন থেকে বললে হবে না তাহলে যাবে না উনি বললেন এই এই যে ধরুন বললেন এই যে ধরুন ইঞ্জেকশন দিলে আধার লাগে সবই আধার সংগ্রাম আমার দাদা পাশে আছে হ্যাঁ দাদা আছে বলেই তো বলছি দাদার কানে মুতি দিতাম আস্তে করে বলুন শুনুন কথার মাত্রা ঠিক আছে যেমন বলে না এই যে ধরুন অমুক এই যে ধরুন তারপরে খৈনি খান তারপরে গুটকা খান তারপরে তেরঙ্গা খান তারপরে গাঁজা খান জেদি খান চিত্তিয়ে যান শাহরুখ ছেলে এ কত খান না কেন ঠিক আছে তবে চলবে তবে ছেলে যদি দেখতে একটু হ্যান্ডসাম হয় ছেলে ছেলের বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না এক চায় লাগিয়ে রেখি রেখে বিনোদিনীর তোমায় আমি ভালোবাসি আমার জানের মালিক সাই বিনোদিনীর ছেলে কে জানেন আরে মশাই ছবি দেখান ছেলে ছবি নাই ছেলে নিজে এসেছে কি আপনি বাইরে দাঁড় করে এসেছেন না না তাহলে ছেলেকে জানেন কে পুষ্পারা ঝকেঙ্গানে বুঝতে পারছি না আমি আমি কি দাদাই বড় গম্ভীর এত বড় সাহস তোমার ঘটক সেজে আমার বাড়িতে এসে আমার বোনকে বিয়ে করে ধান্দা তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দেবো না দেবে না তুমি বাড়ি থেকে যাবে কি যাবে না ঘাট ধরে বের করে দেবো শুনুন এমনি বিয়ে করবো না তাহলে আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন এক লাখ টাকা দেবো টাকা টাকা ছোট টাকা এক লাখ যদি দরকার হয় আমার বোনটার গলায় দড়ি কলসি মধ্যে জলে ডুবিয়ে মারবো তা তোমার মতো বড় সঙ্গে বিয়ে দেবো তা আপনি পারেন না ভারতবর্ষের সংবিধান আছে কি সংবিধান কেউ খেতে পাবে না কেউ জলে ফেলে দেবে তা তো হবে না এই ভাই এই তুমি যাবে কি না মার ধর করবো দাদা তুমি ওই মানুষটাকে তাড়িয়ে দিলে হ্যাঁ দিলাম তুমি ভুল করলে দাদা কেন দেখো ওই মানুষটা আমাকে এমনি বিয়ে করবে না এক লাখ টাকা দেবে আমি ভাবছিলাম ওই এক লাখ টাকা যদি থাকতো তোমার যে কোনো একটা কাজে লাগতো তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দাও না গীতা না আমি জানি গ্রামের একটা ছেলে নাম কি তার পরেশ পরেশ তুই পরেশকে ভালোবাসো আমি সেই পরেশের সঙ্গে বিয়ে দেবো সেই বুড়োর সঙ্গে দেবো না দাদা আমি তোমাকে বলিনি কারণ সে আমাকে অনেকদিনই ছেড়ে চলে গেছে তাই তো আমি বিয়ে করতে চাইছি আমার কপালে যদি সুখ থাকে ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে দাদা তোমাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ দাদা তোমার লোকের পছন্দ
আমি বলছি তো বিয়ে করবো, তাড়াতাড়ি যাও। তুমি বলছো তো তাহলে আবার আপত্তি করে লাভ নেই। ও ঘরে বসো, এই ধরে নে, ধরে নে, দাদা কলকাতা শহরে হারিয়ে যাবে মানুষটা। তাছাড়া ও বয়সে বুড়িয়ে গেছে, ওর সঙ্গে বিয়ে হয় যাক। আমার এই বোনটা তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, রাজি। ধরুন টাকা, টাকা আনি দিয়ে। এই যে টাকা কাকে দিলেন? তোমার গাধাকে না দাদাকে? আমার দাদাকে বিয়ে করলে আপনি চলে যান, যাও ভেতরে যাও। আপনাকে বিয়ে করতে বলছি জি, কি করবো দা? আপনাকে বিয়ে করবো যদি সারা রাত লাঠি খেলা করবো নাকি? না সারা রাত লাঠি খেলা করতাম না, না আমার বোনের সঙ্গে হবে। ওরা ওই মালা আনতে গেছে, মালা। ও মালা আনতে গেছে? হ্যাঁ আমি মনে করছি। কিন্তু ভাই বিয়ে করতে গেলে তোমাকে তো পাঞ্জাবি পরতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি? হ্যাঁ পাঞ্জাবি সঙ্গে করে নিই নাও। এ হারামজাদি খুঁজেছি কি খালাস? পাঞ্জাবি চাইছি ছায়া দিয়ে দিয়ে কি জ্বালায় ভরিছি রে। আরে ভাই এসব কি? আম ছুরি? আবার বলো আম ছুরি? আগে বুঝতে পারি নাই। আপনাদের এই বড় বাজারে? হ্যাঁ। আচ্ছা চিটার জায়গা কেন, কি করেছে বলো? ওটা পাঞ্জাবি দেন তবে যে 600 টাকা দাম। হ্যাঁ তো বলবে, আমার অত নাই, 150 টাকা আছে। দেখেন 150 টাকা, দেখেন 150 টাকার মাল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে হাঁসের মাল মুসের বুঙায় ভুজি দিয়ে তাহলে হয়? ওটাও পাঞ্জাবি? এর আগে আমি কত বিয়ে দেখেছি, দেখেছি তাহলে করেছি বললে হবে না। মালা গলায় বাঁধিয়ে তলায় দিয়ে ঠিকই দিতে গেছিলাম আমি, ঠিক আমাকে ঠিক দিতে হবে না, আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো তাই নাকি? হ্যাঁ কই দেখি। সারা বক্ষণ কিনতে সে এই গিয়ে কিনে বসে আছে, না না এই গিয়ে কিনে বসে আছে। আশীর্বাদ করি বোলপুর পেরিত পেরিতে 3টি বাচ্চা হয়ে যায়। ভগ্নিপতি, তা তুমি তো বাড়ি চলে যাবে বোন কে নিয়ে, তা যাওয়ার আগে বলো কি খাবে। আপনি যা খাবেন, কলকাতা যখন এসেছো তখন আমি তোমাকে এক গ্লাস জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারি না। চুষবে কেন? চুষতে হবে না, জুস 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 মানে ফলের রস, আঙ্গুর আপেল বেদানা ভ্যারাইটি ফল দিয়ে জুস বানিয়ে তোমায় খাওয়া। ভালো ফল নাই, এর থেকে ভালো ফল আর কি হতে পারে? তালের রস নাই, তালের রস আপনি কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবে, দু ঢেকার উঠবে তো ভর ভরসা। না ভাই আমি তোমাকে বরং যাওয়ার আগে বিরিয়ানি খাওয়াবো, কেমন? ঠিক আছে, বিরিয়ানি খান দুটান ট্রেনে খাই। বিরিয়ানি খাওয়াবো না, বিরিয়ানি বিরিয়ানি ও বিরিয়ানি। ঠিক আছে মাতে বিহাই গেল গেল, তাহলে একটা মিষ্টি মুখ করো।
ওদের ল্যাংচি মজে দাও। জায়গা কম তো ওই জন্য আমাদের বাড়িতে হাত পা ছড়িয়ে কাঁদছে।
কে বলবো? হ্যাঁ, ও তুমি অনেকদিন আমাদের বাড়িতে ছিলে, তোমার জন্য মনে হয় মন খারাপ করছে, ওই জন্য কান্নাকাটি করছে গো। বলবো কে? কে? আমার মনে হয় তোমার জন্য তোমার মা কান্নাকাটি করছে। আমার মা কাঁদছে, আমার বাবা বিয়ে করে নাই। আমি ইঞ্জেকশনের বাচ্চা। দেখো এসব বলো না, বাড়িতে যে আছে তাকে ডাকো, বরণ করবে না? বরণ করবে না, সে পুরিয়ে গরম করবে। যা মঙ্গল করেছি দেখ। বলি কই গো, দরজা খোলো। আমি নিজেই জানি তোমাকে বলতে পারো। এইটা কে জানো? এইটা হচ্ছে আমার
স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। অসভ্য মেয়ে ছেলে, বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবে বুঝেছো? অপতা পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না, আর যাকে তুমি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছে জানো উনি কে? উনি হচ্ছে আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী। আর খবরদার, যদি আমার স্বামীকে তোমার নিজের স্বামী বলে পরিচয় দিয়েছো না, একবারে ঘর ধরে ঘর থেকে বাইরে বের করো। ভালো করে বল তো, শুনতে পেলাম না, কার স্বামী বল? বললাম তো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। ভালো কথার খাকি ভাই খাকি, স্বামী রাস্তা পড়েছিল। বাবা নিয়ে এসেছে বলে এসেছে, বাবা যখন বিয়ে করেছে ওই মেয়েটাকে, তুমি যেমন আমার মা হচ্ছ, সম্পর্কটাও আমার মা হচ্ছে। হ্যাঁ, তো দুটো মা, কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি, ওরে এই এক ধরনের 16 কেজি দেবে, আর ও টেনে টুনে এক পাও দেবে না, ওটা দেশি মা। ওটা সম্পর্ক মা হচ্ছে না আমার। তোর বাবা যটা মেয়েকে বিয়ে করবে তটা কি তুই মা বলবি? ঠিক আছে, আমি মেনে নিলাম, ওইটা তোর মা। তাহলে আজকে একটা ছেলেকে বিয়ে করো, তাকে বাবা বলবি তো? তাকে বাবা বলবি তো? কাকামা চাইছিস তুমি? ও সব্য নোংরা মেয়ে ছেড়ে, মানে তুমি কি করেছো এত বড় ছেলে, এত বড় ছেলের সামনে তুমি কি করছো? না না, আমারটা তো বাই চান্স হই গেল। বাই চান্স ঘুমটা খুলে তুমি বুড়ি বয়সে বিয়ে করেছিলে বাবা? আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, তুমি বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সে শশাকে আমি তুলে খেতে পাবো না বাবা। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে, ঠিক এইরকম সময়ে বলে। একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে, বেরো ঘর থেকে, বেরো যাও এ ঘরে, আজ থেকে তোমার কোনো জায়গা নেই। আমি কোথায় যাবো বাবা? তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও। তাই হবে রে, আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো। আমি ছেড়ে দেবো, এত বড় লম্বা শিক আনবো, ঢুকিয়ে দেবো, লাল করে পোড়াবো শিকটা, বার করে নিয়ে আসবো।
মাথা গরম করো না, বেরিয়ে যা। নামি যাবো না। এ কি বলছিস কি বে হারামি? এ বেরিয়ে বে, ঘর থেকে বেরিয়ে বে। এ ছেলে আমার লয়ে কে আধার লিঙ্ক করেছে। আমার বাবাকে বলছে বে, ই আধার লিঙ্ক কর আমার। বেরিয়ে যাবে না, বেরিলে তো কলিজা ছিনিন খেয়ে নেবো বে। তোমাকে চিনি না বে। খা থাকে দি বেরিয়ে যা। আইরে আমার ঝাটটাটা কোতে বলো তো। হ্যালো, তোর কারণে আমার স্বামীকে আমার ছেলে ঘরে ধরে বার করে দিল। আমার স্বামী যদি আজ মরে যায়, পাড়ার লোককে আমাকে ধরে বিধবা করে দেবে। সাদা শাড়ি পরে বসে থাকবো, আমার আর কে নেবে বল আমাকে? সাদা শাড়ি পরে বসে থাকবো আমি, একটা ছেলের মা, কেউ নেবে না। তোর তো উঠতি যৌবন বয়স, তুই আমার মতো নাইটি পরে শাড়ি পরে থাকবি? নাইটি পরবি, পরে পাড়ার নেচে 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 বেড়াবি। হ্যালো, লজ্জা লাগে না তোদের? দিদি ভালো, আবার আমার স্বামী কিনে আমাকে দিদি পাঠাচ্ছে, তাহলে কেমন নির্লজ্জ মেয়ে দেখো। দিদি আমি জানি তোমার রাগটি কোথায়। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমিও ঠিক এভাবেই ঝগড়া করতাম। কিন্তু বিশ্বাস করো, আমি না জেনে ভুল করেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। আর ক্ষমা চাইতে হবে না, আমার স্বামীকে যখন আবার ঘরে আনতে পারছি, তুই তো আমার মতন মেয়ে, তোকে আর কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে এসছিস, চ একসাথেই থাকবো দু বোনের মতন। কিন্তু একটা কথা বলে নি, এক গ্লাস জল দুজনাই ভাগ করে খেতে হবে, ওইটা নিয়ে টান্নাটান্নি করলে হবে না তো?